আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে ওয়ার্ডপ্রেসে নিউজ বা আর্টিকেল পোস্ট করতে হয়। তো আমি এখানে মূলত হচ্ছে আমার যে পত্রিকা একুশে রাউন্ড 24, সেইটার ক্ষেত্রে টিউটোরিয়ালটা দেখাবো। আমি এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন করে তারপরে আর্টিকেল পোস্ট করা এবং আর্টিকেল সাবমিট করার আগে তার সাথে ছবি অ্যাড করা, তার ক্যাটাগরি সিলেক্ট করা, ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো, সাথেই থাকবেন। প্রথমে আমি আমার ওয়েবসাইটটা রেজিস্টার করতে হয় আমরা দেখে নিই। গুগলে সার্চ করে আমরা পত্রিকাটায় গেলাম। এরপর এখানে দেখবেন রাইট সাইডে মোবাইলে অবশ্য এখানে আপনার যে সাইটের যে লোগো আছে, লোগোর নিচে আপনি পাবেন। ডেস্কটপে ভিউতে রাইট সাইডে আপার কর্নারে এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, এখানে অ্যাড গুলো লোড হচ্ছে। এরপরে আপনি আপনি আপনার মতো ইউজার নেমটা লিখে নেবেন। এখানে আমার ইউজার নেম লেখা ছিল। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ডটা নিজের মতো করে দিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার্ড হয়ে নেবেন। রেজিস্টারের জন্য অ্যাপ্লাই করার মাত্রই আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন। এখন রেজিস্টার করার পরে আমার কাছে মেইল আসবে। মেইল আসার পরে আমি আপনাকে, আপনি ওই যে মেইল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই অ্যাড্রেসটা আপনি আমাকে ইনবক্স করবেন। ইনবক্স করার পরে আমি আপনার মেইল অ্যাড্রেসটা ধরে আপনার যে ইউজার আইডি সেটাকে আমি কন্ট্রিবিউটর হিসেবে এখানে অ্যাপ্লাই করে দিব। তখন আপনি এখানে কন্ট্রিবিউটরশিপ পেয়ে যাবেন। এরপর আপনি এখানে নিউজ সাবমিট করতে পারবেন বা আর্টিকেল সাবমিট করতে পারবেন। তো আমি যেহেতু আগে থেকে রেজিস্টার আছি, সো আমি এই জন্য আর রেজিস্ট্রেশন করলাম না। এখন আমি লগ ইন করছি। কিছু কিছু ব্রাউজারে এরকম আসতে পারে, ভেরিফাইং দ্যাট ইউ আর নট এ রোবট। এটা হচ্ছে ব্রাউজার বা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকেই আপনাকে ভেরিফাই করে নেয় যে আপনি হিউম্যান বিইং কিনা। আপনারা নিশ্চয়ই জানেন কি করে ভেরিফাই করতে হয়। এখানে বাইসাইকেল আমাকে সিলেক্ট করতে বলছিল, বাইসাইকেল গুলো সিলেক্ট করে তারপরে আমি ভেরিফাই দিয়ে দিয়েছি। লগ ইন করার পরে যে ড্যাশবোর্ড আমার এখানে দেখতে পাচ্ছেন, এরকম ড্যাশবোর্ড হয়তো আপনারা পাবেন না, কারণ আমি এখানে টোটালি অ্যাডমিনশিপ আছে, তো যে কারণে আমার এখানে ফুল ফিচারটা দেখাচ্ছে। তো আপনারা এখানে কিন্তু এরকম এই অপশন গুলো দেখাবে না, আপনারা এখানে যেগুলো দেখাবে সেটা হচ্ছে পোস্ট, মিডিয়া, এই অপশন গুলো দেখাবে। আর এই অপশন গুলো হইলেই আপনার হয়ে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, নিউ অপশন আছে এখানে, এই যে প্লাস সাইন দেয়া, নিউ এর পরে এখানে পোস্টে যাবেন, নিউ পোস্ট। নিউ পোস্ট অপশনে আসার পর আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড টাইটেল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার আর্টিকেলের শিরোনাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসক্রিপশন বক্স আছে যেখানে আপনি আপনার নিউজের বা আর্টিকেলের ডিটেলটা এখানে লিখবেন, কিংবা আগে থেকে লেখা থাকলে সেটা কপি পেস্ট করবেন। আচ্ছা, এখানে দেখেন ওই আর্টিকেলটা এডিট করার জন্য কিন্তু এই যে বোল্ড করা, ইটালিক করা, তারপরে টেক্সট কালার চেঞ্জ করা, তারপরে হচ্ছে এখানে পয়েন্টিং করা, সবকিছু করার অপশন পাবেন। এরপরে আপনি যে অপশনটা পাবেন এখানে, আপনি অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াটা হচ্ছে নিউজের ভেতরে বা আর্টিকেলের ভেতরে কোনো ছবি যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করে একটা ছবি আপলোড করে সেটা অ্যাড করে দিবেন। আর যে ছবিটা আপনি
আপনার আর্টিকেলের ফিচার্ড ইমেজ হিসেবে রাখতে চাচ্ছে, মানে একেবারে প্রিভিউতে থাকবে, সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ অপশনে আপনি অ্যাড করে নেবেন। এরপর আপনি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি এখান থেকে অল ক্যাটাগরিস, এই যে অপশনটা, এই অপশনটা থেকে আপনার যে আর্টিকেল রিলেভেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। যেমন আপনি যদি খেলাধুলা রিলেটেড কোনো আর্টিকেল সাবমিট করেন তাহলে আপনি এখানে খেলাধুলা সেট করবেন, এবং সেই সাথে যদি আপনার আর্টিকেল হয় টেনিস ক্যাটাগরি তাহলে টেনিস সংক্রান্ত আর্টিকেলের জন্য আপনি টেনিস সিলেক্ট করবেন, ক্রিকেটের জন্য ক্রিকেট, ফুটবলের জন্য ফুটবল, আর অনেক ক্যাটাগরি আছে। আচ্ছা, এই অপশনগুলো হলেই আপাতত হচ্ছে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আর্টিকেলটা যে রিলেটেড, যে বিষয় রিলেটেড, সেই বিষয়ের থেকে দুই তিনটা ওয়ার্ড সিলেক্ট করে মূল ওয়ার্ড, যেটা হচ্ছে কিওয়ার্ড বলে এসইওর ভাষায়, যেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, এখানে লিখে তারপর ওটা অ্যাড করতে হবে। তো আমার এখানে একটা আর্টিকেল তৈরি করা হচ্ছে আগে থেকেই, একেবারেই রিসেন্ট একটা নিউজ, আজকে নিউজ, যেটা হচ্ছে যে বাংলাদেশের শ্রীলঙ্কার খেলা, বাংলাদেশের দরকার 260 রান, শ্রীলঙ্কার চাই 5 উইকেট। আপনারা জানেন বোধহয় যদি বাংলাদেশের শ্রীলঙ্কার টেস্টটা দেখে থাকেন, তো আমি এখানে টাইটেলটা কপি করার পরে এখানে অ্যাড টাইটেলে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখে নিচ্ছি যে আমার টাইটেল ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি যেটা করবেন এখানে দেখবেন যে ভিজুয়াল এবং টেক্সট নামে দুইটা অপশন আছে। তো আপনারা অবশ্যই এটা কনফার্ম করে নেবেন যে এখানে ভিজুয়াল অপশনটা সিলেক্ট করা আছে কিনা। তো এখানে সিলেক্ট করার পরে এরপর আপনি ডিটেলটা কপি করে এনে ওখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনার হচ্ছে ছবি অ্যাড করার পালা। তো আপনি যেটা ফিচার ইমেজ হিসেবে রাখতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করে সিলেক্ট করুন, সিলেক্ট ফাইলসে যান, আপনার এখানে এটা আমি রাখতে চাচ্ছি লিটন দাসের যে ছবিটা, এটা আমি রাখতে চাচ্ছি ফিচার ইমেজ হিসেবে। হ্যাভ টু বি কনফার্ম দ্যাট লিটন দাস, এখানে এই যে ছবির যে নামটা সেটা যেন প্রপারলি থাকে। এখানে অনেক সময় IMG 1 2 3 4 ব্লা 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 এগুলো থাকে, এগুলো রাখবেন না, অবশ্যই ছবির নামকরণটা যেন ঠিকঠাক হয়। এবং এটা অবশ্যই কপি করে তারপর আবার ক্যাপশনে দিয়ে দেবেন, কিংবা ক্যাপশনে আপনি ছবির সাথে সম্পৃক্ত একটা লাইনও দিয়ে দিতে পারেন। এরপরে যে কাজটা করবেন, আপনি যদি এখানে আরো এই নিউজের সাথে রিলেটেড কোনো ছবি অ্যাড করতে চান তাহলে সেটা আপনি কোথায় অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গাটায় ক্লিক করবেন, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, কিংবা শুরুতেও হতে পারে। তো আমি এখানটা অ্যাড করতে চাচ্ছি, এখানটা এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, এরপরে আপলোড ফাইলসে সিলেক্ট ফাইলস, এরপরে আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ছবিটার টাইটেলটা আমি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা রেখে দিয়েছি, ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের নাম রাখি নাই যেহেতু এখানে একাধিক প্লেয়ার দেখা যাচ্ছে, ক্যাপশনও তাই দিয়ে দিলাম। ইনসার্ট ইনটু দ্য পোস্ট, পোস্টের ভিতরে ইনসার্ট করার পরে দেখেন এটা একটা সাইডে চলে আসছে। তো এটা হচ্ছে নিউজের সৌন্দর্যের জন্য, আপনি এখন এটাকে কোন সাইডে রাখতে চাচ্ছেন দেখবেন যে রাইট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইনে আছে, মানে আপনি পাবলিশ করার পরে এটা নিউজের মাঝখানে আপনার রাইট সাইডে অ্যালাইন থাকবে। আপনি যদি সেন্টারে অ্যালাইন করেন তাহলে হচ্ছে এর আশেপাশে কোনো টেক্সট থাকবে না, এটা হচ্ছে সেন্টারে থাকবে। লেফট অ্যালাইন দিলে আর্টিকেলের যে ডিসক্রিপশন সেটা লেফটে থাকবে। তো রাইটে দিয়ে দিলাম আমি, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এরপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, খেলাধুলা ক্রিকেট নিঃসন্দেহে, এরপর এটা পাবলিশ করে দিবেন, শেষ। আমার এখানে পাবলিশ অপশন দেখাচ্ছে, বাট আপনি যখন কন্ট্রিবিউটর হিসেবে আর্টিকেল সাবমিট করবেন তখন আপনার এখানে কিন্তু পাবলিশ অপশন দেখাবে না, তখন আপনার এখানে সাবমিট অপশন দেখাবে, সাবমিট আর্টিকেল ফর রিভিউ কিংবা সাবমিট ইউর আর্টিকেল এরকম একটা অপশন দেখাবে। আচ্ছা সাবমিট করার পরে কি হবে,
অ্যাডমিনের কাছে, তখন অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট আসবে। তখন আমি হচ্ছে বা যে অ্যাডমিন থাকবে, যে এডিটর থাকবে, সে আপনার আর্টিকেলটা যদি কোথাও কারেকশন করার প্রয়োজন মনে করে, তাহলে এখানটা কারেকশন করে তারপরে পাবলিশ করে দেবে। তখন আপনি আপনার নিউজটা দেখতে পাবেন, পত্রিকা যদি নিয়মিত আপডেট রাখেন তখন আপনি এটা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।